আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে সারা বছর এভাবে করলা সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন করলা সিজন থাকবে, অনেক করলা পাওয়া যাবে, ঠিক তখন একসাথে অনেক করলা কিনে ডিপ করে রাখা যাবে সারা বছর। এভাবে করলাগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর পাতলা করে যতটা সম্ভব স্লাইস করে কাটতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তারপর এগুলোকে সারা বছর ডিপ করে রাখতে পারবেন, আর যখনই দরকার হবে তখন ডিপ থেকে বের করে ভাজি কিংবা তরকারি যে কোনোভাবে আপনারা এটাকে রান্না করতে পারবেন। আমি প্রথমে করলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর এগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি। কেটে আবারও এগুলোকে আমি আরও একবার ধুয়ে একটি চালনিতে পানিটা ঝরতে রেখে দিয়েছি। ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপর এগুলোকে সংরক্ষণ করতে হবে। করলার পানিটা পুরোপুরি ঝরে গেলে যতটুকু দরকার ততটুকু করে, মানে আপনি যতটুকু রান্না করতে চান ঠিক ওইভাবে ব্যাগে কিংবা প্লাস্টিকের বক্সে করে এভাবে সারা বছর ডিপ করে রাখতে পারবেন। আর যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে করলা, তখন একটি বের করে রান্না করে নিলেই হবে। আশা করছি আমার আজকে করলা সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি কিংবা এরকম ভিডিও পেতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।